লুকিং গ্লাসের ভিউ তো পুরাই অস্থির, মারাত্মক ভিউ। ওইটার চেয়ে আপনার অনেক অনেক ভালো এটার কন্ট্রোলিং। একটা বাইক নিবো, বাইকের মধ্যে যেন সর্বনিম্ন সিঙ্গেল চ্যানেল এবিএস থাকে, অবস্থা এই অনুযায়ী কি ঠিক আছে কি না। বলতেছিলাম যে প্রাইস নিছে ওই প্রাইজে আপনার ডুয়েল চ্যানেল এবিএস ওরা দিতে পারতো, ফুল স্পিডোমিটার। আর এখানে আছে ট্রিপ গিয়ার স্পিড আরপিএম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? অল সাবজেক্ট ব্লগ চ্যানেল থেকে আমি শাহিন চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে যে যে আমার সামনের যে ফ্রন্ট লুক দেখতেছেন ওইটা তো আপনারা দেখেই বুঝে গেছেন যে এটা একটা অন্য ফ্রন্ট, কারণ আমার আগে ছিল আরটিএস অ্যাপাচি আরটিআর বাইক। এখন আমি নতুন নিয়ে নিলাম সুজুকি জিক্সার এফআই এবিএস। তো এখন থেকে আশা করছি যে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে হয়তো আপনারা এটা দিয়েই হয়তো সামনের ভিডিওগুলা দেখতে পাবেন। যেটা হচ্ছে গিয়ে বিষয়, আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি যেদিন বাইকটা ফার্স্টে নিব তো ওই দিন আসলে ওই রকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে আমি বাইকটা নিব, হুট করেই নেওয়া হয়ে গেছে। আর বাইকটা যখন ওই নেওয়ার দিন আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আপনার এক কথায় বলতে গেলে সারাদিনই আপনার একদম বৃষ্টি, আর কি ক্যামেরাটা ক্যারি করা হয় নাই, ক্যামেরা না নেওয়ার কারণে আপনার ভিডিওটাও করতে পারি নাই। তো আসলে অনেক ইচ্ছা ছিল যে ভিডিওটা করার জন্য, কিন্তু বৃষ্টির কারণে আসলে বৃষ্টির সাথে আমরা পাইরা উঠি নাই, তার জন্য আর কি সামনে আপনার বাইকটা যেদিন নিয়েছি ওই ভিডিওটা দেওয়া হয় নাই। আর তারপরেও ভিডিও দেওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আপনার সময় সুযোগ হইয়া ওঠে নাই, তার জন্য আর কি ভিডিওটা দেওয়া হয় নাই। এখন যখন আমি ভিডিওটা দিতেছি তখন আমার বাইক টোটাল চলা হয়েছে আপনার 1465 কিলো। তো 1465 কিলোতে যখন আমি আপনাদের এই দেখাইতেছি তখন হয়তো আপনাদের মনটা একটু খারাপই হইতে পারে, কারণ এই কিছুদিন আমি আমার ওই আরটিআরটাই ইউজ করছি, কারণ আরটিআরটা আপনারা জানেন আগের ভিডিওতে দেখছেন মাহবুব ভাইয়ের কাছে বিক্রি করছি আরটিআরটা, কিন্তু বিক্রি করার পরও আমার অফিসে যাতায়াতের প্রবলেম হবে দেখে আপনার এটা নাম্বার আসা পর্যন্ত ওয়েট করছি। আর এটাতে এত কিলোর মধ্যে পুরাটা টোটালটা আমি চালাই নাই, এটার মধ্যে আরাফাত কিছু কিলো চালাইছে আর কিছু আমি চালাইছি মিলাই জিলাই, কারণ আমি যখন অফিসে, কারণ আমি অফিসে হাইওয়েতে আসা যাওয়া করি, তো এটাতে ব্রেকিং পিরিয়ডটা মানাটা একদম টাফ হয়ে যাবে, তার জন্য আর কি আরাফাত আস্তে ধীরে চালায় টালায় ব্রেকিং পিরিয়ডটা শেষ করছে। শেষ করার পর এখন আমি চালাইতেছি, তারপরও এখনও মোটামুটি আমার টার্গেট আছে 2000 কিলো পর্যন্ত যখন চালাবো তখন হয়তো একটা ইয়েতে চলে আসবে, তখন আর কোনো বাধা বিপত্তি থাকবে না। এখন তারপরেও 5000-6000 আরপিএমে চালানোর চেষ্টা করি। আর এটাতে আপনার তো দেখতেছেন ফুল স্পিডোমিটার, আর এখানে আছে ট্রিপ গিয়ার স্পিড আরপিএম। আর ময় যেটা হচ্ছে গিয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ, বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, সকালে চিন্তা ছিল বেরোবো আর হঠাৎ করে নামে গেছে বৃষ্টি, বৃষ্টির জন্য হয়ে গেছে লেট। তো এখন এই আর কি অবস্থা, সামনে ফাঁকা পাই তাহলে নাইমা হয়তো আপনাদেরকে দেখাবো, কারণ এটা লাল কালারের একটা বাইক। তো চলেন জামজট শেষ করি, জাম মোটামুটি লাইগা রয়েছে, জামজট শেষ করে আপনাদেরকে একবারে দেখি কোথাও নাইমা বাইকটা আপনাদের দেখায় তারপর আসতেছি। একটু নামি আপনাদেরকে দেখাই যে হচ্ছে বাইকের লুক, এখানে অনেক কিছু মোটামুটি লাগানো হয়েছে, এগুলো নিয়েও একটা ভিডিও দেবো আপনাদেরকে, কারণ বাইকটা নেওয়ার পর মোটামুটি অনেক কিছু ইনস্টল করা হয়েছে, অনেক রেড কালার। যদি এ পাশটা দেখেন, চলেন এটার একটা ভালো লাগার বিষয় হচ্ছে যখন কিল সুইচটা দিবেন আপনি তখন এখানে একটা ইঞ্জিনের চিহ্ন দেখাবে, স্টার দেওয়ার সাথে সাথে আবার চলে যাবে। তো দেখলেন, এবার যদি
বাইকটার বিষয়ে আমি বলি যে বাইকটা আসলে কিরকম কি অবস্থা, প্রাইস অনুযায়ী কি ঠিক আছে কিনা। এখন প্রাইস অনুযায়ী ঠিক আছে কিনা বলতে যদি আমি বাইকটার ব্যাপারে বলি, বাইকটা যেহেতু নিয়ে ফেলছি এখন তো আর বইলেও কিছু হবে না, না বইলেও কিছু হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে কি বাইকটা সিল করে দিছি, একটা বাইক তো নিতে হবে। তো নেওয়ার জন্য সবগুলা বাইক তো আসলে এরকমই বাইকের কোম্পানিগুলো, কারণ যেই প্রাইস নিছে, আরে আবার জ্যাম, যেটা বলতেছিলাম যেই প্রাইস নিছে ওই প্রাইজে আপনার ডুয়েল চ্যানেল এবিএস ওরা দিতে পারতো। আর এটার যে প্রাইস আছে, প্রাইস অনুযায়ী রঙের এই যে প্রিন্টের যে ব্যাপারটা আছে এটার মধ্যে মনে হয় যে ওরা একটু একদম ঢিলামি করছে, একটু ওদের ঘাটতি আছে। এটা যদি একটু আপডেট করে তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে, কারণ আমি বাইকটা যখন সেল করছি তখন আমার চিন্তা ছিল আমি একটা বাইক নিব, বাইকের মধ্যে যেন সর্বনিম্ন সিঙ্গেল চ্যানেল এবিএস থাকে আর এফআই যেন থাকে। তো এর মধ্যে এইটাই আছে, এইটাই ছিল। আর সিঙ্গেল চ্যানেল এবিএস বলতে আপনার ছিল আর ছিল ইয়ামাহা এফজেডএস ভার্সন 3-তে। তো ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 আর এটার মধ্যে কম্পেয়ার করে তারপরে এটা কেন নিলাম, কারণ ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 যেটা ওইটাতে আপনার লাইটের যে আলোটা আছে লাইটের আলোটা খুবই কম, আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার ওইটার লুকটাও একটু কিরকম যেন, তো এর থেকে মনে হয় যে এটার লুক ভালো ওইটার চেয়ে। আর এইসব দিক মিলাই জেলে এই বাইকটা আসলে নেওয়া হয়েছে। তো এখন যদি আমি বলি যে আমার আগের চেয়ে, আগের আরটিআরের চেয়ে এটা কি অবস্থা, আর আরটিআরের চেয়ে তো এটা শতগুণে ভালো। আরটিআরের চেয়ে যদি আপনার আরটিআরের সাথে এটা তুলনা করতে যান তাহলে আরটিআরের কন্ট্রোলিং তো আপনার একবারে যারা চালাইছেন তারা তো জানেনি, আর ওইটার চেয়ে আপনার অনেক অনেক ভালো এটার কন্ট্রোলিং এবং ব্রেকিং দুইটাই ভালো। আর নন এবিএসটাও আমি চালাইছি, নন এবিএসটারও আরটিআর 4B-র চেয়ে 4B-4B যা আছে বা আরটিআর যেটা আছে ওইগুলোর থেকে অনেক বেটার আপনার ব্রেকিং সিস্টেম আর কন্ট্রোলিং। আর এটার যেই লুকিং গ্লাসটা আছে ওই লুকিং গ্লাসের ভিউ তো পুরাই অস্থির, মারাত্মক ভিউ। আর এখন বিষয়টা হচ্ছে কি ভিডিও ভালো মতো দিতে পারলাম না, কারণ খুবই চাপের মধ্যে আছি, তাড়াহুড়ার মধ্যে আসলে ভিডিও দেওয়া হইতেছে না ঠিকঠাক মতো। তো এখন চিন্তা করলাম যে অনেক দিন হয়ে গেছে বাইকটা নিয়েছি, তো অফিসে যাওয়ার পথেই আপনাদের সাথে একটু বকবক করা যাক। তো এই চিন্তা করে আর কি আজকে ক্যামেরাটা নিয়ে বেরোইছি। আর ক্যামেরাটা নিয়ে বেরোয়ার পথে তো সকালে, সকাল টাইমটাতে অনেক রৌদ্র ছিল, একদম পুরো অস্থির লেভেলের রৌদ্র উঠছে। তো যখনই বাসা থেকে বের হব তখনই জবজবায়ে বৃষ্টি নেমে গেছে। তো তার জন্য একটু চিন্তায় ছিলাম যে আসলে ক্যামেরাটা কি নিয়ে আসবো কি না, তারপর দেখলাম যে আবার বৃষ্টিটা থামে গেছে, বৃষ্টিটা থামার পর নিয়ে আসছি ক্যামেরা। তো এই হচ্ছে অবস্থা। আর আপনারা অবশ্যই জানাবেন যে নেক্সট কোন ভিডিও দেখতে চান এই গাড়িটা নিয়ে, ওইটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কার্বোরেটার নিয়েও আমি সামনে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, এফআই এবিএস আর নন এবিএস অ্যান্ড কার্বোরেটার, ওই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, ওই গাড়িটা নিয়ে ভিডিও অবশ্যই দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন আরও এই গাড়ির ভিডিও পেতে। তো এই ছিল, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।